হ্যালো, আশা করো আপনার সকলের ভাল, আমারও ভাল। আজি আমি চারিটা, মানে মোর স্বামী, মা, দেউতার, মই, আমি চারিটা আহিছো এয়া চেন্নাই স্নেক পার্ক। স্নেক পার্কত আমি কি কি দেখিলো আপনাকক দেখুৱাম। পাইথন আমি ইয়াত বিভিন্ন প্রজাতির সাপ দেখিবলৈ পালো। আর এই স্নেক পার্কলৈ আহি মায়ে বিরাট ডাঙৰ কাম এটা করলে। ডাঙৰ কামটো মানে মই ভবা নাছিলো যে মোৰ মাৰ ইমান সাহস আছে। আর মোর স্বামীও গম পাই গেছে যে তেওঁ শাহুমা এলাপেচা কলিজার নহয়। ডোন্ট লক, হাউ এইটো এটা চেম্বার হয়, 10 টকা এক্সট্রা কৈ টিকেট লয়, যত আপনাদের সুমায় গৈ ক্যামিলিয়ন, মানে গিরকিট, গিরকিট বলে কয় রং সলাই যায়, সেটা ডাঙর প্রজাতির কেবাটাও আছে। আপনাদের সুমায় গৈ উচত লোক পাৰিব, ধরব পাৰিব, চুব পাৰিব, ফটো উঠিব পাৰিব। আৰু চিন্তাৰ কোনো কাৰণ নাই, কাৰণ তেওঁলোকৰ নখবোৰ কাটি থোৱা হয় আৰু সম্পূৰ্ণ বিষমুক্ত কৰি ৰাখে। মূৰটো ভয়ত অৱস্থা বেয়া হৈ গৈছিল। দেখিছ কেনেকৈ পেট পেলাই শুই আছে? গাটো অলপ মৰম কৰি কৰি ধৰিবি। সোণাটো মাতিলে আহিব। আই থিংক দোজ বার্ডস আর হি এটো না খায়, চড়াই কেটা এটো খায়। সো বন্ধুসকল, আপোনালোকে মোৰ মায়ে কেনেকৈ ক্যামিলিয়ন কুচত ললে আপোনালোকে দেখিছে, লগতে এটো গম পালে যে মোৰ মাৰ হিন্দি কেনেকুৱা। চাৰিটা হিন্দি শব্দ ক'লে তাৰে তিনিটা অসমীয়া থাকে, মানে অসমীয়া হিন্দি কয়। ইয়াত অকল আমি সাপেই নহয়, বিভিন্ন প্ৰজাতিৰ ঘৰিয়াল আৰু কাছও দেখিলোঁ। বাহুবলী চিনেমা,
এনেকৈ আজি আমি আমাৰ দিনটো পাৰ কৰিলোঁ আপোনালোকেও যদি চেন্নাই আহে তেতিয়া স্নেক পাৰ্ক চাবলৈ সময় অকণ উলিয়াব